Hi friends, this is ritika here. Welcome to my channel Shoma's Magic Recipe by Shoma Trika. Today I will show you how to decorate your small balcony very beautifully. A balcony makeover can be given at home in this kali Puja on a very low budget. So let's get started. তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার ব্যালকনিটা খুব লং বাট তেমন কোনো স্পেস নেই বলে খুব সিম্পল রয়েছে এখানে কোনো ডেকোরেশন করা নেই জাস্ট রোদ আসে বলে গাছ রয়েছে আর আমার বাড়িতে যেহেতু অনেক গাছ রয়েছে আর এই কালী পুজোতে লাইটস আমরা সব জায়গাতেই দেখি যে লাইট দিয়ে ডেকোরেশন করা হয় তো তাই ভাবলাম আমি এই লাইটস দিয়েই একটা নতুন মেকওভার করি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি আর খুব সুন্দর লাগে আর রাস্তার ধারে আমার বাড়ি তোমরা বুঝতেই পারছ আমি আগের থেকেই ব্যালকনিটা পরিষ্কার করে নিয়েছিলাম এরপর যে রাইস চেনগুলো হয় এটা মাল্টিকালার রাইস চেন দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এটা সরু যে জিআই তার আছে সেই তারগুলো আমি কেটে নিয়েছি সেটা দিয়ে আমি যতটা লং রাখতে চাইছি চেনটা আমি সেইভাবে লাগিয়ে নিচ্ছি আমি খুব সিম্পল অ্যান্ড বাজেট ওয়েতে একটা সুন্দর মেকওভার দেবার চেষ্টা করছি আর যেহেতু আমার বাড়িতে অনেক গাছ আছেই অলরেডি প্রচুর গাছ লাগানো হয় গাছের গার্ডেন হয়ে গেছে একটা তো আমি ভাবলাম যে এই আলো দিয়ে আর গাছ দিয়ে একটা সুন্দর মেকওভার তৈরি করার চেষ্টা করি তো আমি সেইভাবেই করছি আমি পুরোটা পুরো লং ব্যালকানিটা আমি জাস্ট আলো দিয়ে লাগিয়ে নিচ্ছি এটা যেহেতু তেমন বড় স্পেস নয় তো ওটাকে অন্য অন্যরকমভাবে কোনো ডেকোরেশন করা যাবে না আলাদা করে তো আমি এখানে সেই জন্যই রাইস আলোগুলো দিয়েছি আর সুন্দর সুন্দর গাছের টপ দিচ্ছি যাতে গাছগুলোর জন্য একটা নতুন লুক আসে আর এটা খুব সুন্দর দেখতে লাগে ব্যালকনি মানেই গাছ থাকবে না এটা তো হতেই পারে না তাই না আর আমার বাড়িতে এত গাছ রয়েছে তো আমি ভাবলাম এই গাছগুলো দিয়েই ডেকোরেশন করা যায় এখানে তোমরা অনেক ধরনের গাছ পাবে স্পাইডার গাছ স্নেক ট্রি মানি প্ল্যান্ট বা ডেকোরেশনের বিভিন্ন গাছ তারপরে অ্যালোভেরা গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন অল আইটেমের গাছ পাবে তোমরা তো আমি সেগুলো দিয়েই ডেকোরেশন করেছি আর ব্যালকনির এই সাইডটায় আমি একই রকম গাছ দিয়ে প্রত্যেকটাই একই রকম গাছ আর এই গাছগুলো খুবই সুন্দর প্রত্যেকটা সেম হাইডের একই রকম দেখতে তাই ভাবলাম আমি এই গাছগুলো দিয়েই একটা সাইডে পুরো ডেকোরেশনটা করি তো আমি এই সাইডটাতে ব্যালকনির আমি পুরোটা একই রকম গাছ রেখেছি আর সাথে কিছু ক্যান্ডেলস দেব অবশ্যই আমার নিজের হাতে তৈরি করা হোমমেড ক্যান্ডেলস আমি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দেব তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বা আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না সাথে যদি তোমাদের কোনো কিছু জানানোর থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আরও কিভাবে করা যেতে পারে এটাকে আর সাথে একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা দিয়ে দিও তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ব্যালকনির যে ওপো সাইডটা ফাঁকা আছে সেখানে আমার কিছু হোম মেড আছে সেই গুলো দিয়ে আমি ডেকোরেশন করার চেষ্টা করেছি এইখানে যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো প্রত্যেক কটাই হ্যান্ডমেড তোমরা ঋতিকা ক্রিয়েশানে এই হ্যান্ডমেড ফ্লাওয়ার গুলো পেয়ে যাবে যদি এখনও তোমরা ঋত্বিকা ক্রিয়েশন সার্চ করে না থাকো তাহলে এখনই সার্চবারে গিয়ে টাইপ করো আরআইটি ডব্লিউআই কে এ হৃতিকা ক্রিয়েশন আর এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর হ্যান্ড জিনিস পেতে তো আমি প্রত্যেক কটা আমার হ্যান্ড জিনিস দিয়েই ডেকোরেশন করেছি ওপরটা তো এরপর আমি লাইটসটা জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদের মেকঅারটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের যদি তোমরা পুরনো বন্ধু হয়ে থাকো তাহলে অনেক ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমার পাশে থেকে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আর তোমাদেরকে খুশি করতে পারি তো বন্ধুরা আমার মেক অফারটা এরকম হয়েছে আর সাথে আমি কিছু ক্যান্ডেলস অবশ্যই ব্যবহার করছি আমার পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কও আমি তোমাদের সাথে ড্রেসক্রিপশান বক্সে শেয়ার করে নেব তোমরা চাইলে চেক করে নিতে পারো এছাড়া আমার আরও ফেসবুক পেজ রয়েছে সেটা তোমরা চেক করতে পারো এবং লাইক করতে পারো আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অগ্রিম কালী পুজো হ্যাপি দিওয়ালি সবাই খুব সাবধানে থেকো সাবধানে এনজয় করো আর দেখা হবে পরবর্তী উইকেন্ডে আরও নতুন নতুন ভিডিওর সাথে এরকমই আমার পাশে থেকো তোমরা আর সবাই খুব সাবধানে থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাভ এ গুড লাক